হ্যালো, আসসালামু আলাইকুম তাসমিনস ওয়ালজায়, স্বাগত আপনাদের। দেখতেই পাচ্ছেন আমি একটা মাটির ব্যাংক নিয়েছি আজকে, আমি না আমার ছেলে। তো এই মাটির ব্যাংকটাতে আমি প্রায় আমার ছেলেকে দিয়ে টাকা রাখতাম, কারণ ওকে যখন কেউ সালামি দিত বা আমি ওকে টাকা দিতাম বা ওর বাবা এনে হাতে টাকা দিত বা আমি কোনো টাকা সেভ করতে পারতাম, তখন এই মাটির ব্যাংকটাতে আমি ওকে দিয়েই রাখতাম এবং বলতাম যে আমাদের টাকা সেভ করতে হয়। আজকেও মাটির ব্যাংকটা ভাঙছিল এবং খুবই মানে মজা পাচ্ছিল এবং বলছিল এত টাকা সেভ করে কি হবে। তো ওকে আমি বুঝিয়েছি টাকা সেভ করলে কি হয়। আমি জানি না সে কতটা বুঝতে পেরেছে। আমরা বড়রা ভাবি যে বাচ্চারা কিছুই বুঝে না, কিন্তু আমরা যেটা বলি আসলে তারা কিন্তু খুব ভালোভাবেই বুঝে, হয়তো প্রকাশটা করতে পারে না। তো টাকাগুলো দেখেও প্রথমেই বলেছিল এই টাকাগুলো দিয়ে আমি এখন সব খেলনা কিনবো। তো আমি বলেছি যেহেতু তুমি গুড বয়ের মতো টাকাগুলো সেভ করেছো, তো তোমাকে আমি অবশ্যই এখান থেকে একটা খেলনা কিনে দিব, আর কিছু টাকা আমি অনেক বড় ব্যাংকে দিব। এবং আবারও ওকে আমি একটা ব্যাংক কিনে দিয়েছি, এটা যেদিন ভেঙেছি আর একটা ব্যাংক এনেছি, সেখানে ও কয়েনগুলো রাখবে। আর আমার মনে হয় আমাদের বাচ্চাদেরকে শেখানো উচিত, সেভিংসটা শেখানো উচিত, কারণ জীবনটা সবসময় আনন্দের যাবে না। জীবনে অনেক প্রতিকূলতা আসবে, আপস অ্যান্ড ডাউন আসবে, এবং সেই প্রতিকূল অবস্থায় যেন সে নিজেকে সামলে নিতে পারে, সেই জিনিসগুলো ছোটোবেলা থেকেই আমাদেরকে শেখাতে হবে। এবং এটা অনেক মানে দরকারি একটা সন্তানের জন্য। তো আমি যেটা করি আমি সেটাই আপনাদের দেখাচ্ছি বা দেখানোর চেষ্টা করছি। হতে পারে কম, আমার এখানে টোটাল টাকা হয়েছিল 8,800 সামথিং। এই টাকাটা থেকে আমি আবার কিছু টাকা সেভ করব এবং আমি আমার ব্যাংকে রেখে দিব। তো এভাবেই আমরা আমাদের সন্তানদেরকে শিক্ষা দিতে পারি। ভালো থাকবে।